আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন তাহলে এলিমেন্টরের একটি নতুন অপশন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি কথা বলছি যে এটা যদিও প্রো ভার্সন ইউজার যারা তারাই শুধু এই ফিচারটি ব্যবহার করতে পারবে তো আমরা যারা হলো কোড যেমন জাবাই স্ক্রিপ্ট কোড তারপরে হলো সিএসএস কোড এসটিএমএল কোড অথবা ধরে নিচ্ছে যে গুগল অ্যানালিটিক কোড এই ধরনের কোড যারা আমরা ব্যবহার মনে কর বসাতে ইচ্ছুক যে আমরা যখন কোনো দেখা গেলো গুগল যখন ভেরিফাই করি তখন মেটাট্য একটা বসাইতে হয় সেই মেটাট্যটা আসলে কোথায় বসাবো এটা অনেকেই ব্যবহার করতে চায় কিন্তু ব্যবহার করতে পারে না তো এটা এলিমেন্টরের নতুন একটি ফাংশন দিয়েছে সেটার মাধ্যমে ইনক্লুড করা আছে যদিও এরা প্রভাশন ইউজাররা পাবে তো আমি এখানে ইলিমেন্টর পূর্বভাষণে অলরেডি ইনস্টল দেওয়া আছে তো আমি ইলিমেন্টর ইলিমেন্টরে যা দেখবেন কাস্টম কোড নামে একটা অপশান আছে তো আমরা গুগলের অ্যানালাইটিক কোডটি বসাবো যেমন আমি গুগল অ্যানালাইটিক এখানে ক্রিয়েট করে নিচ্ছি ক্রিয়েট করে নেওয়ার পর এখানে দিচ্ছি নেম গুগল অ্যানালিটিক এবং এটা ট্যাগে বসবে না বডি বডিটাকে বসবে সেটা কিন্তু এখান থেকে উল্লেখ করে দেওয়া যাবে যে এটা বডি স্টার্ট অর্থাৎ বডি টপবারে বসবে আর বডি ইন্ট অর্থাৎ বডি সর্বশেষে বসবে তো আমি হেডার যদি দেই হেডার দেওয়ার পরে আমি কোডটা তো আমি এখানে কোডটা পেস্ট করে দেবো এবং এটা সিলেকশন দেবো যে এটা কোথায় বসবে এক দুই তিন চার পাঁচ ছয় যদি আমি এখানে দশটা কোড তৈরি করি যে আমি হেটারের জন্য দশটা কোড তৈরি করি দশ তাহলে সিরিয়ালি বসিয়ে দেবো যেমন আমি এটা প্রথম পজিশনে এক নম্বরে বসাবো তার একটা দুই নম্বর তারপর একটা তিন নম্বর এভাবে অনেকগুলো বসিয়ে দেবো অথবা আপনি চাইলে একটাতে অনেকগুলো একটার পর একটা কোড বসাই দিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো আমি এটা ওয়ান দিয়ে দিচ্ছি এবং এটা হেটার ওয়ানে ধরে দিচ্ছি তারপরে এটা পাবলিশ এটা সম্পূর্ণ সাইটে শো করবে না শুধু কোনো নির্দিষ্ট স্থানে জানি আমি চাচ্ছি সম্পূর্ণ সাইডে যেন শো করে ওকে আচ্ছা এটা দরকার নাই এটাই ঠিক আছে পাবলিশ ওকে সম্পূর্ণ সাইডে শো করবে তারপরে নিচে যে সেভ এন্ড ক্লোজ নামে একটা অপশন আছে আমি সেভ করে দিচ্ছি তো এটা আমরা চলে যাচ্ছি এটা দেখতে পাচ্ছেন কোডটি অলরেডি পাবলিশ হয়ে গেছে তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি এরপর আমরা কোডেও চলে যাচ্ছি আবার তো আমার দেখতে পাচ্ছেন গুগল অ্যানালিটিক নামে অলরেডি কোড তৈরি হয়ে গেলো আমরা এইভাবে এসটিএমএল সিএসএস সবগুলো কোড একটা 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 করে তৈরি করতে পারি তো আমার এটা ওয়েবসাইট আমার ওয়েবসাইটে কন্ট্রোল সোর্স কোডে যা দেখব যে আমাদের কোডটা আসলে বসছে কি না যদিও এটা মিনিফাই করা আছে আচ্ছা এখানে আমরা গুগল অ্যানালাইটিক নামে সার্চ দিলেও পেয়ে যাবো আই থিঙ্কস হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন গুগল অ্যানালিটিক কোডটা আমার এখানে কিন্তু বসাই গেছে ঠিক আছে তো এটা একটা অ্যামেজিং ফিচার আমার কাছে মোটামুটি খুবই ভালো লেগেছে এবং আমি এটা কখন বসাইছি যেমন টাইটেল আমার দিয়ে দিছে তো এলিমেন্টর তারপর হলো সাইটের নেম অথর নেম দিয়ে দিছে যে এই কে বসাইছে এটা তারপর এটা কত তারিখ বসানো হয়েছে এই সম্পূর্ণ কমেন্টটা কিন্তু করে দিচ্ছে যে আসলে এটা কোন সময় বসানো হয়েছে বা কোন সময় বিল্ড করা হয়েছে ঠিক আছে তো এইটা ফিচার আমার কাছে অ্যামেজিং একটি ফিচার লাগছে আপনার কাছে কেমন লাগছে তা জানি না তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান আমি জানার জন্য ইচ্ছুক যে আপনার কাছে এই টিউটোরিয়ালটি কেমন লাগলো তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানান আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও টিপস পেতে